ভারত ক্যানাডা নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে এবার ক্যানাডার নাগরিকদের ভিসা ইস্যু করা স্থগিত করেছে ভারত একুশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এদিন দেশটি এই পদক্ষেপ নেয় এবং প্রক্রিয়াগত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেবা বন্ধ থাকবে বলে জানায় বিএলএস ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থা এদিকে কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যু করা স্থগিতের পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে যখন কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সাথে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে মূলত নিজার হত্যার ঘটনায় ভারতের সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ক্যানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত আঠারো জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজারকে কানাডা ভারতের দিকে ওই অভিযোগ তোলার প্রেক্ষিতে যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়া জানিয়েছে তারা ক্যানাডার নাগরিকের হত্যা তদন্তের দিকে নজর রাখছে অবশ্য নিজারকে হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে মন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করে দিয়েছে দিল্লি মিসকাতুল মুনিয়া জাগরণ টিভি ঢাকা